অলরেডি কিন্তু 150 ফুটের এদিকে একটা টাওয়ার রেডি হয়ে গেছে, আর একটা কিন্তু এদিকে একটা টাওয়ার, এগুলো কিন্তু 150 ফুটের নয়। এবারে কিন্তু কলকাতা টুইন টাওয়ার কিন্তু 160 ফুট পেরিয়ে যেতে চলেছে দেখতে পাচ্ছ। এরপর দেখতে পাচ্ছ দাদারা কিন্তু সেই টুইন টাওয়ারের গাবে ওপরে উঠে যাচ্ছে, এবার কিন্তু ওপরে স্ট্রাকচার কিন্তু রেডি হয়েছে অলরেডি। কিন্তু দেখতে পাচ্ছ দাদারা কিন্তু ওপরে উঠে রয়েছে, এই দেখো একদম ওপরে বলতে গেলে। সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু টুইন টাওয়ারের অন্দরমহল হতে চলেছে, এখানেই কিন্তু মা দুর্গা নাই, এবারে কিন্তু মা কালী বিরাজমান টুইন টাওয়ারে। বিশাল আকৃতি একটা স্ট্রাকচার দেখছো দাদারা এই মুহূর্তে ধরে রয়েছে, এই স্ট্রাকচারটা কিন্তু লাগানো হবে টুইন টাওয়ারের ভেতরে দেখতে পাচ্ছ। সেই গোল্ডেন কালারের কিন্তু সেই স্ট্রাকচারগুলো রাখা রয়েছে, যেগুলো কিন্তু টুইন টাওয়ারের ভেতরে বসতে চলেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বিশাল আকৃতির ঝাল্লান্ডর লাগানো হবে দেখতে পাচ্ছ। কতটা উঁচু কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখো অনেকটা উঁচু হচ্ছে, 160 ফুট, মানে বুঝতেই পারছো কতটা উঁচু হতে চলেছে। দেখো পাচ্ছে দুটো অ্যান্টেনা রাখা রয়েছে, এই দুটোই কিন্তু টুইন টাওয়ারের মাথায় বসতে চলেছে দেখতে পাচ্ছি। সো হেই বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। চলে এসেছি কিন্তু আমি আরেকটা কালী পুজোর প্রস্তুতি নিয়ে, এই মুহূর্তে চর্চিত বিষয় বলতে গেলে দুর্গা পুজো থেকে কিন্তু সেই মণ্ডপ কিন্তু ভাইরাল বলতে গেলে। এই মুহূর্তে আমি এসে গেছি কিন্তু টুইন টাওয়ারে, কলকাতাতে এই বছরে কিন্তু টুইন টাওয়ার হতে চলেছে। এবারে কিন্তু পুরোপুরি কলকাতাতে কিন্তু টুইন টাওয়ার, মালয়েশিয়া সেই কিন্তু টুইন টাওয়ার ভাইরাল পুজো বলতে গেলে, দুর্গা পুজো থেকে কিন্তু ভাইরাল। এবারে কিন্তু কালী পুজোতে হতে চলেছে আমাদের কলকাতাতে সেই টুইন টাওয়ার, দেখতেই পাচ্ছ টুইন টাওয়ারের সামনে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। তো কোথায় হচ্ছে সেই টুইন টাওয়ার কলকাতার, সেটাই তোমাদেরকে জানাতে চলেছি। আর তার থেকে বড় কথা কিন্তু 150 ফুটের নয়, এটা কিন্তু 160, তার থেকেও কিন্তু ছাড়িয়ে যেতে চলেছে সেই টুইন টাওয়ার কিন্তু। তো চলো কথা বাড়াবো না, ভিডিওটা এখান থেকে শুরু করবো তাড়াতাড়ি ঝটপট করে, কোথায় হচ্ছে, কীরকম তৈরি হচ্ছে, কতটা কাজ রেডি হচ্ছে। তো চলো লেট স্টার্ট। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে নিতে হবে। এসে উপস্থিত হলাম নিমতা জোনাকি স্কুলের মাঠে বলতে গেলে, যেখানে কিন্তু হচ্ছে কিন্তু টুইন টাওয়ার এই বছরে কলকাতার এই প্রথম কিন্তু টুইন টাওয়ার। 150 ফুট না, 160 ফুটের কিন্তু টুইন টাওয়ার, অপূর্ব সেই টুইন টাওয়ার হতে চলেছে, বিশাল উঁচু দেখতেই পাচ্ছ। মাঠ জুড়ে কিন্তু এই মুহূর্তে কাজ হচ্ছে, সারা মাঠ জুড়ে। এই মাঠটা কিন্তু একটি খেলার মাঠ দেখতেই পাচ্ছ, সামনে বার পোস্ট রাখা রয়েছে গোল পোস্টের। এই মুহূর্তে কিন্তু হেভি হচ্ছে বলতে গেলে, এই মুহূর্তে কিন্তু জোর কদমে কাজ চলছে টুইন টাওয়ারে দেখতে পাচ্ছ। সেই টুইন টাওয়ার কিন্তু এই মুহূর্তে কাজ শুরু হয়ে গেছে এবং অনেকটা কাজ এগিয়ে গেছে, বহু মাস আগে থেকে কিন্তু টুইন টাওয়ারের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু বাসের স্ট্রাকচার অলমোস্ট রেডি, দেখো ওপরে কিন্তু আরও কাজ বাকি হতে চলেছে, তার মধ্যেও কিন্তু সেই স্ট্রাকচারের কাজ রেডি হতে চলেছে। কিন্তু কালী পুজো আর হাতে বেশি দিন নেই বলতে গেলে, তো এটা কিন্তু একটা অভিনবত্ব হতে চলেছে। আগে যে টুইন টাওয়ারটা তোমাদের দেখিয়েছি সেই টুইন টাওয়ার থেকে কিন্তু এটা আলাদা বলতে গেলে। এই মুহূর্তে কিন্তু কাজ চলছে, বৃষ্টি হয়েছিল দুদিন ধরে দেখতে পাচ্ছ, মাঠের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এই মুহূর্তে কিন্তু মাঠের মধ্যে জল জমেছিল, তার মধ্যে কিন্তু কাদা কাদা অবস্থা, তার মধ্যেও কিন্তু এসে তোমাদেরকে আমি সেই টুইন টাওয়ারের প্রস্তুতি দেখাচ্ছি। দেখো অসাধারণ লাগছে কিন্তু এবারে কলকাতায় টুইন টাওয়ার, বুঝতেই পাচ্ছো। তো দেখো এই মুহূর্তে কীরকম কাজ চলছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশ পড়ে রয়েছে, এটা কিন্তু একটা ফুটবল গ্রাউন্ডের মধ্যে দেখতেই পাচ্ছ, ফুটবলের সেই গোল পোস্ট রয়েছে, ফুটবল গ্রাউন্ড মানে খেলা হতো সেখানে কিন্তু সেই মাঠের মধ্যে করা হচ্ছে। দেখো সেই টাওয়ারের কাজ কিন্তু ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ, বাঁশের স্ট্রাকচার কিন্তু রেডি, তার উপরে কিন্তু সেই প্লাইয়ের স্ট্রাকচার হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো একদম সামনে চলে যাবো, কীরকম হচ্ছে কাজ, সামনে কিন্তু প্রচুর অজস্র বাঁশ পড়ে রয়েছে এখানে দেখা যাচ্ছে। দেখো এখানে বাঁশ রয়েছে, এখানে বাঁশ পড়ে রয়েছে, কারণ স্ট্রাকচারটাই কিন্তু পুরোপুরি বাঁশের। তোমরা জানো এর আগেও তোমাদের যে টুইন টাওয়ারটি দেখেছি সেটা কিন্তু সেই বাঁশেরই তৈরি, সেই বাঁশ ছাড়া কিন্তু এখানে সম্ভব নয়, সেই বাঁশ দিয়ে কিন্তু টুইন টাওয়ার তৈরি হচ্ছে, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকটা ট্রোল এসে গেছে যে বাইরের দেশে যেরকম ইঞ্জিনিয়াররা এত টাকা খরচ করে যেরকম টুইন টাওয়ার বানিয়েছে, কিন্তু আমাদের দেশে বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে টুইন টাওয়ার কিন্তু শুধু বাঁশ দিয়েই রেডি হয়ে যাচ্ছে। দেখো অসাধারণ দেখো লাগছে, অনেকটা উঁচু, এটা কিন্তু আরও উঁচু বলতে গেলে। ঠিক সামনে এখানেই কিন্তু হচ্ছে টুইন টাওয়ারের সেই কিন্তু মণ্ডপ, যেখানে কিন্তু এবারে মা দুর্গার জায়গায় কিন্তু মা কালী এখানে কিন্তু বিরাজমান বলতে গেলে। ঠিক দিকতে চলে এলাম টুইন টাওয়ারের ভেতরটা, তোমাদেরকে যেরকম বললাম এর ভেতরটা কিন্তু একটা গোলাকৃতির একটা হতে চলেছে অংশ, সেই গোলাকৃতি একটা মণ্ডপ বলতে গেলে। ঠিক ওপরটা উঠে যাবো, অনেকটা উঁচু, মাঠ থেকে অনেকটা উঁচু, বুঝতেই পারছো বৃষ্টির কারণে যেরকম জল জমে গেছে। মাঠে বলতে গেলে সেই প্রত্যেকটা মাঠে যে পুজোগুলো হয় সেই পুজোগুলো কিন্তু একটু উঁচুতেই করা হয়ে থাকে দেখতে পাচ্ছ। এখানে ঠিক একটা ঝাল লাগানো হবে, বিশাল বড় একটা ঝাল লাগানো হবে, সেই গোল স্ট্রাকচার করা রয়েছে। এই মুহূর্তে রোদ্দুরে কিন্তু সেই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাতে পাচ্ছি। তো চলো ওপরটা উঠে যাক। তো এই দেখতে পাচ্ছি সেই গোল্ড কালারের কিছু কিন্তু স্ট্রাকচার রয়েছে, যে মণ্ডপের ভেতরটা হতে চলেছে সেই গোল্ড কালারের হতে চলেছে, একদমই গোলাকৃতি একটি মণ্ডপের অন্দরমহল দেখতে পাচ্ছ। আর আগের টুইন টাওয়ার যেটা তোমাদেরকে দেখেছিলাম সেটা কিন্তু ত্রিকোণ আকৃতির একটা ছিল অন্দরমহল, বাট এটা কিন্তু পুরোপুরি একটা গোলাকৃতি অন্দরমহল দেখতে পাচ্ছ। তার মাঝখানে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন স্ট্রাকচার এখানে পড়ে রয়েছে দেখা যাচ্ছে, সেই গোল্ড কালারের, যেহেতু এই টুইন টাওয়ারের ভেতরটা কিন্তু পুরোপুরি গোল্ড হবে। আগে তোমাদেরকে সেই ঝাঁচকচকে একটা কাঁচের অন্দরমহল দেখিয়েছিলাম, সেখানে কিন্তু সিলভার কালার বলতে গেলে ছিল, কিন্তু এই টুইন টাওয়ারটা কিন্তু গোল্ড কালারে সাজতে চলেছে, মানে গোল্ড প্লেট এটাও বলা যেতে পারে, মানে গোল্ডের ওপরে একটা গোল্ড, বুঝতেই পাচ্ছ অসাধারণ একটা হতে চলেছে টুইন টাওয়ারের ভেতরে। এই মুহূর্তে কিন্তু শুধু সেই স্ট্রাকচারটাই করা হয়েছে, এখনও তো কাজ বাকি, এখনও টাইম রয়েছে দেখতে পাচ্ছ।
এই মুহূর্তে নিমতা জোনাকি সমাজসেবী সংগঠনে যে ক্লাবের মধ্যে এবার টুইন টাওয়ার হচ্ছে সেই টুইন টাওয়ারের একজন সদস্যকে আমি পেয়ে গেছি, বিট্টুদা। তো বিট্টুদা, প্রথমেই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। নমস্কার আপনাদেরকে। তো বিট্টুদা, এই বছরে তো চর্চিত এবং ভাইরাল পুজো কিন্তু টুইন টাওয়ার ছিল, যেটা কিন্তু দুর্গাপুজো কাঁপিয়েছে। এবারে তোমাদের ভাবনা হচ্ছে কালী পুজোতে কিন্তু টুইন টাওয়ার, সেই ভাবনাটা কিভাবে এলো সবার প্রথম আমি জানবো? ভাবনাটা এসেছিল যখন বুর্জ খলিফা বন্ধ হয়ে গেছিলো আগের বছর, কিংবা প্রচুর মানুষ আমরা নিজেরাও দর্শন করতে পারিনি, দেখতে পারিনি। তখন আমাদের চেয়ারম্যান সাহেবের একটা চিন্তা এসেছিল যে আমরা আমাদের অঞ্চলে যদি এরকম কোনো কিছু টাওয়ার করতে পারি ডিফারেন্ট, তো কেমন হয়। তো তখন থেকেই আমাদের ভাবনা ছিল। তারপরে তো আস্তে আস্তে দেখলাম দুর্গাপুজোতে টুইন টাওয়ার হলো। তো আমাদের চেয়ারম্যান সাহেবের চিন্তাভাবনা আমরা চেঞ্জ হয়নি, আমাদের চেয়ারম্যান সাহেবের চিন্তাভাবনা। তো উনি একটাই কথা বলেছেন, যেখানে হচ্ছে হোক আমরা আমাদের এখানে করব এবং আমরা চেষ্টা করব সবার থেকে যেন ভালো কিছু উপহার দিতে পারি দর্শনার্থীদের জন্য। আচ্ছা, আদার্স যে টুইন টাওয়ার বা যে টুইন টাওয়ারটি দুর্গাপুজোতে হয়েছিল সেই ঝা চকচকে একটা কাঁচের মণ্ডপ হয়েছিল, তো আপনাদের টুইন টাওয়ারে ঢুকেই আমি যেটা দেখলাম গোল্ডেন কালারের একটা আমি ছোঁয়া দেখতে পাচ্ছি, তো সেই রকম কীরকম একটু হতে চলেছে? দেখুন, একটু তো অন্যত্ব মানে ডিফারেন্ট হবেই। আমাদের টুইন টাওয়ারে আলোর খেলাটা, যেটা মানে পুরো প্যান্ডেলটা ডিপেন্ড করে আলোর উপরে, আর আলোর যে খেলাটা আমরা দর্শনার্থীদের সাথে মানে দর্শনার্থীদের মধ্যে তুলে ধরবো সেটা পুরোপুরি অভূতপূর্ব। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, যেটা আপনারা কল্যাণী শ্রীরামপুরে যেই যেটা দেখতে পাননি, আশা করছি আমাদের এখানে সেটা আপনারা মানে দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন এবং বলবেন যে না সত্যি আলোর খেলার মতো আমরা নতুনত্ব কিছু ছোঁয়া দেখলাম। মানে এই প্রথম কলকাতায় টুইন টাওয়ার হচ্ছে, মানে কলকাতার টুইন টাওয়ার যে আলাদা ধরনের, কলকাতার যে ঐতিহ্য বা কলকাতা জিনিসটা কি সেটাই কিন্তু সেই স্বাদটা পেতে চলেছে। জেলা জেলা মানে কলকাতার সেই আলাদাই আমেজটা। আচ্ছা, সবার প্রথমে আমি সবার একদম টাইম নষ্ট না করে, যারা দর্শক রয়েছে, আমার দর্শক রয়েছে বা যারা দর্শক দেখতে চলেছে, তারা এখানে কীভাবে আসবে? হ্যাঁ, এটা একটা বড় ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তুমি করেছো। এবার আমি বলি, যারা মেনলাইন থেকে আসবেন মানে শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে এদিক থেকে আসবেন, তারা আপনারা বেলঘড়িয়া স্টেশনে নামতে পারেন। বেলঘড়িয়া স্টেশনে নামে অটো ধরে আপনারা মাঝেরহাটি খেলার মাঠ, সেই মাঠে আমাদের মণ্ডপটি নির্মিত হচ্ছে। আর আশা করি আমাদের এখানকার সমস্ত অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন সবাই জানেন, তাদের কাছেও আমরা বার্তা পৌঁছে দেব যে কোনো দর্শনার্থী যদি আসতে যায় তোমরা ঠিকমতো গাইড করে তাদেরকে পৌঁছে দিও। আপনারা বিরাটি স্টেশন নেমে আমাদের মাঝেরহাটিতে আসতে পারেন খেলার মাঠে, আপনারা দুর্গানগর স্টেশনে নেমে আমাদের মাঝেরহাটি খেলার মাঠে আসতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন একটা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই মাঝেরহাটি যুব সংঘের খেলার মাঠ, যেখানে চারিদিক থেকে আসার পথ প্রশস্ত রয়েছে। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, যারা গাড়ি নিয়ে আসবেন বিটি রোড দিয়ে বেলঘড়িয়া ব্রিজ ক্রস করে, আপনারা আলিপুর ক্রস করে, নিমতা বাজার ক্রস করে সুভাষ সংঘর ময়দানে আমাদের পার্কিং জোন থাকবে। যারা কল্যাণী রোডের দিক থেকে আসবেন স্টেডিয়ামের সামনে সার্ভিস রোডে আমাদের পার্কিং জোন থাকবে। যারা বারাসাত, বারাসাত, মধ্যমগ্রাম, বসিরহাট এবং নাগেরবাজার, মানিকতলা কিংবা বাগেরহাটির দিক থেকে আসবেন, তারা বিরাটি মোড় হয়ে বিরাটি ব্রিজ ক্রস করে, নিমতা থানা ক্রস করে 237 বাস স্ট্যান্ডের পাশে আবাসনে আমাদের পার্কিং জোন থাকবে। এবং যারা বালি, উত্তরপাড়া, শেওড়াপুলি ওদিক থেকে আসতে, ডানকোণের দিক থেকে আসতে চান, তারা দিল্লি রোড ধরে ঢালাই কারখানা স্টপেজে নেমে ওখানেই আমাদের পার্কিং জোন চিহ্নিত করা থাকবে। এবং প্রত্যেকটি পার্কিং জোনের মুখে আমাদের পুলিশ সহায়তা কেন্দ্র এবং মাইকিং থাকবে, যাতে আপনাদের আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করতে কোনো রকম অসুবিধা না হয়। তাছাড়াও দর্শনার্থীদের জন্য আমাদের পুজো কমিটির পক্ষ থেকে জলছত্র, বায়ো টয়লেট, মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে আরম্ভ করে সব রকম সুবিধা আমরা দর্শনার্থীদের জন্য আমরা প্রোভাইড করব, যাতে এখানে এসে ঠাকুর দেখতে এসে কেউ কোনো বিশৃঙ্খলতার মধ্যে না পড়ে। আচ্ছা, টুইন টাওয়ার তো একটা অভিনবত্ব চমক, যেরকম সাড়া ফেলেছে এবারও তো আপনাদের প্যান্ডেলটা সাড়া ফেলতে চলেছে, এটা কলকাতার টুইন টাওয়ার বলতে গেলে আলাদাই একটা অন্যরকম। তো ঠাকুরে, মাতৃপ্রতিমায় কালী ঠাকুরে কী চমক থাকছে? এটা অবশ্যই ঠাকুরে একটা বিশাল চমক রয়েছে, তার কারণ ঠাকুর আমাদের যিনি নির্মাণ করছেন তিনি বিশ্বের সবথেকে বড় দুর্গা নির্মাণ করেছিলেন, সেটি হচ্ছে মিন্টু পাল। কুমোরটুলির বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পালের আমাদের মাতৃপ্রতিমা নির্মাণ করছেন, এবং আমাদের মাতৃপ্রতিমা ধ্যানমগ্ন অবস্থায় বসা দেখতে পাবেন, বিশ্বশান্তির আরাধনা করছেন উনি। যেভাবে করোনা মুক্ত হয়েছে, আমরা চাই আগামী দিনে সমাজ মহামারী থেকে মুক্ত হোক, সমাজ শান্তিতে বাঁচুক, সমস্ত মানুষজন সুখে থাকুক। দাদা, এই যে টুইন টাওয়ার এখানে তোমাদের হচ্ছে, সেই টুইন টাওয়ার তো আমরা দেখেছি 150 ফুট, 160 ফুট, অনেকে বলেছে যেটা লাস্ট পর্যন্ত গিয়ে 160 ফুট বা 65 ফুটে ঠেকেছে। তো এবারে কলকাতায় যে টুইন টাওয়ারটা আপনাদের ক্লাবে হচ্ছে সেটা কত ফুটের হতে চলেছে? দেখুন, দর্শনার্থীরা কেউ ফিতে নিয়ে মাপেনি, যেটা 2 ফুট ছিল না 160 ফুট ছিল। সুতরাং আমরাও ফিতে দিয়ে মেপে বলবো না কিংবা আগাম বলবো না এত ফুটি করছি, তবে এটুখানি বলবো যতটা আমাদের আইকিউ লেভেলে ঠিক লাগবে তত অবধি আমরা তুলবো, সেটা
অন্যান্যদের থেকে অনেকটা বেশিও হতে পারে, তবে এটুখানি বলতে পারি এটা হবে, ভালো হবে, খারাপ কিছু হবে না। সো বন্ধুরা, যারা কল্যাণী টুইন টাওয়ার দেখতে যেতে পারোনি বা কল্যাণী টুইন টাওয়ার দেখেছো, তার থেকেও কিন্তু ভালো টুইন টাওয়ার এরা দাবি করছে কিন্তু এখানে হতে চলেছে। আলোর একটা চমক থাকছে। অনেকেই বলেছিল যে কল্যাণী টুইন টাওয়ারের একটু লাইটের একটু সমস্যা হয়েছিল, ফিকে হয়ে গেছিলো লাস্ট মুহূর্তে নাকি, তো বুঝতেই পারছো এবারে কিন্তু কলকাতা সেই টুইন টাওয়ার। কলকাতা টুইন টাওয়ার মানে বুঝতেই পারছো কলকাতার সব কিছু কিন্তু একটা অভিনবত্ব থাকে, একটা চমক তো জোরদার থাকে। তো চলো দেখতে কিন্তু আসতেই হচ্ছে সেই নিমতিতা জোনাকির মাঠের মধ্যে টুইন টাওয়ার দেখতে। এবারে কিন্তু কলকাতায় টুইন টাওয়ার হচ্ছে 150 না 160 ফুটের। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।